দেখুন আমাদের ট্রান্সফরমারটা দীর্ঘদিন যাবতই প্রতিনিয়ত এখান থেকে শর্ট সার্কিট হচ্ছে। আমরা অনেকবার বিভিন্ন জানিয়েছি, আমরা এডুকেশনও করেছি, ওরা বারবারই আমাদেরকে বলেছিল যে ওটা চেঞ্জ করবে চেঞ্জ করবে। কিন্তু দেখুন পাশাপাশি আমাদের ক্লাব, ক্লাবটা তো সমস্ত এলাকাবাসীর ক্লাব, প্রতি যেখানে যেভাবে এখানে বিদ্যুৎ সেটা অগ্নিসংযোগ ঘটছে, এতে আগামী দিন আমাদের এখানে স্লামেরও আছে, বাড়ি ঘর আছে, দোকানপাট আছে, যেভাবে অগ্নিসংযোগ ঘটছে কোনো না কোনো দিন প্রাণহানির যে আশঙ্কাটা ছেড়ে দিতে পারছি না আমরা। এই জন্য আমরা বিদ্যুৎ আছে চিরতরে প্রার্থনা করছি যে আগামী দিন যাতে আমাদের ট্রান্সফরমারটা চেঞ্জ করে দেয়, যাতে এরকম আর প্রতিটি ঘটনা না ঘটে। আজকে যে ঘটনা ঘটছে এটা কি বড় ধরনের কোনো ঘটনা করার সম্ভাবনা আছে? নিশ্চয়ই নিশ্চয়ই, যেভাবে আগুনের নিলিয়ানশিকা উপর দিকে উঠছে, আমরা সঙ্গে সঙ্গে ফোন করছি বিদ্যুৎ নিগমে, তারপর ফায়ার সার্ভিস, ফায়ার সার্ভিস আগে আছে, তারপরে আছে আপনার বিদ্যুৎ নিগম। বিদ্যুৎ নিগমের কর্মীদের একটা অভিযোগ যে ট্রান্সফরমারের আশেপাশে মানে আবর্জনা বা একটা জমা হচ্ছে, এটা এলাকাবাসী করছে বা অন্য অন্যরা করছে, সে বিষয়টা আপনারা কি জানেন? একচুয়ালি দেখুন আবর্জনা বলতে কিছু নেই, পাশে একটা বট গাছ আছে, পাতা প্রতিনিয়ত পড়ছে এখানে। দেখুন প্রতি জায়গায় আমি দেখছি যে বিদ্যুৎ নিগমের যেসব ট্রান্সফরমার ডেঞ্জারের একটা সাইনবোর্ড থাকে বা একটা ব্যারিকেড থাকে, শুধু আমাদের এখানটা আপনারা দেখুন সেই ব্যবস্থা কি রয়েছে? দেখুন আপনারা দেখিয়ে দিন এখানে আছে কি সেরকম পর্যাপ্ত ব্যবস্থা, উন্মুক্ত পরিবেশে ট্রান্সফরমারটা পড়ে আছে, যে কোনো দিন অগ্নিসংযোগ নাই ঘটুক প্রাণহানি আশঙ্কা থেকে যায়। বিগত কিছুদিন আগে একই ধরনের অগ্নিসংযোগ হয়েছিল এই এলাকার মধ্যে একই ট্রান্সফরমারে? বিগত কিছু দাদা আপনাকে আমি বলছি, বিগত তিন চার বছর যাবৎ বা পাঁচ বছর বলুন সাত বছর বলুন প্রতিনিয়তই ঘটছে। আজকেও সারাদিন ইলেকট্রিক ছিল না, ওরা সন্ধ্যার সময় ঠিক করে গেছে রাত্রিবেলা অগ্নিসংযোগ করেছে। ওরা কী ঠিক করেছে, কী কারণে অগ্নিসংযোগ ঘটেছে ওরাই বলতে পারবে, কারণ আমরা তো ইলেকট্রিশিয়ান না, আমরা ইলেকট্রিক ইঞ্জিনিয়ারও, ওরাই বলতে পারবে। এলাকাবাসী হিসাবে আপনাদের কী দাবি থাকবে? আমরা বিদ্যুৎ নিয়ে একটাই প্রার্থনা করবো, দাবি না প্রার্থনা করবো, কারণ বিদ্যুৎ দাবি করেছে, এবার প্রার্থনা করবো আমাদের ট্রান্সফরমারটা অতি সত্তর চেঞ্জ করুক, এবং এখানে একটা ট্রান্সফরমার ভালো ট্রান্সফরমার বসিয়ে সাইডটাকে ব্যারিকেড করে ডেঞ্জারাস সাইনবোর্ড লাগে, যাতে মানুষ বুঝতে পারে যেখানে বিদ্যুতের একটা ভালো ট্রান্সফরমার আছে বা যাই হোক মানুষদের এতে দূরে থাকে। এখানে কিছু নেই সেরকম ব্যবস্থা নেই এখানে। এখন অবধি বিদ্যুৎ সংযোগ কি স্বাভাবিক রয়েছে আপনাদের এলাকায়? এখানে বিদ্যুৎ বর্তমান সময় বিদ্যুৎ এসে গেছে, স্বাভাবিক আছে, রাত্রিবেলা থাকবে কি না সেটাও আমরা জানি না। বিগত তিন চার দিন যাবতই প্রতিনিয়ত বিদ্যুৎ আসে যাচ্ছে আসে যাচ্ছে।